হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সহেলি। আজ আমি বানাবো আম কালাকাঁদ বা ম্যাঙ্গো কালাকাঁদ, যেটা কি না খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে বানানোও যায় আর টেস্টের দিক থেকে দোকানের যে কোনো মিষ্টিকে হার মানাতে পারে। আশা করি আপনারাও টেস্ট করলে তাই বলবেন। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমাকে আমের পাল্পটা বের করে নিতে হবে, তো তাই জন্য আমি একটা বড় সাইজের আমকে ছোট টুকরো করে নিয়েছি আর এখন মিক্সিং জারে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 250 ml দুধ। তো আমি এটা নর্মাল প্যাকেট দুধের হাফ প্যাকেট দুধ ইউজ করেছি আর তার সাথে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতন ঘি। তো আপনারা যদি এটা ফুল ক্রিম মিল্ক নেন তাহলে ঘিটা না দিলেও চলবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ফুটা অব্দি ওয়েট করছি। এই দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল দিয়ে রেখেছিলাম। এখন দুধটা ফুটতে আরম্ভ করলে আমি তাতে বেটে রাখা যে আমের পাল্পটা ছিল সেই পাল্পটা মিশিয়ে দিলাম। এখন এই আম আর দুধের মিশ্রণটাকে খানিকক্ষণ জাল দিয়ে নেব। আমের মধ্যে কিন্তু একটা অ্যাসিটিক প্রপার্টি রয়েছে, মানে একটা টকসা ভাব রয়েছে, যেটার জন্যে আমটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যেতে পারে। তবে সেটা ডিপেন্ড করছে আমটা ঠিক কতটা টক বা কতটা মিষ্টি তার উপর। তো আমার ক্ষেত্রে দেখুন আমটা ভালোই মিষ্টি ছিল, তো সেই জন্য অনেকক্ষণ ধরে জাল দেওয়া সত্ত্বেও কিন্তু দুধটা কেটে যায়নি। আপনাদের ক্ষেত্রে হতে পারে ম্যাঙ্গো পাল্পটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে গেল, তবে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। সেক্ষেত্রেও এইভাবেই জাল দিতে থাকবেন যতক্ষণ না ছানার জল জল ভাবটা শুকিয়ে যায়। এদিকে 10 মিনিট ধরে দুধটা জাল দিতে দিতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুরো 10 মিনিট কিন্তু ওভেনের হিটটা আমি মিডিয়ামের দিকেই রেখেছিলাম। তো এখন দেখুন দুধটা বেশ খানিকটা দানাদারও হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছানা। তো আমি 1/2 লিটার দুধের ছানা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা এখন এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে এইভাবে ছানার যে বড় বড় দানাগুলোকে আছে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এটাকে 3 থেকে 4 মিনিট আরও ফুটিয়ে নেব, যাতে মিশ্রণটা আরও খানিকটা ঘন হয়ে যায়। তো এই দেখুন 3 থেকে 4 মিনিট পর ছানাটা কিন্তু ভালো মতন দুধের সাথে মিশে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমের মিষ্টিটা কতটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা বাড়াতে বা কমাতে পারেন। আমার ক্ষেত্রে তো আমের মিষ্টিটা বেশ ভালোই ছিল, সেই জন্যে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। আরও সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন এলাচের গুঁড়ো। এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরও মিনিট পাঁচেক আমি মিডিয়াম হিটে এটাকে মিক্স করে নেব, যতক্ষণ না এই মিশ্রণটা আরও খানিকটা ঘন হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। এবার মিনিট পাঁচেক পর মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। যেহেতু আজকের এই কালাকাঁদ রেসিপিতে আমি কোনো খোয়া ক্ষীর ইউজ করছি না, তাই জন্যে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে নিলাম। এই গুঁড়ো দুধটা কিন্তু এই রেসিপিতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই এই গুঁড়ো দুধটা দেওয়া কিন্তু ম্যান্ডেটারি। তারপর এইভাবে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিলাম। তো এই দেখুন মিক্সচারটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। আরও 3-4 মিনিট এইভাবেই নাড়তে নাড়তে দেখতে পাবেন মিশ্রণটা একটা মণ্ডর মতন হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে তলাটা ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে পারবেন আপনার কালাকাঁদ রেডি হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে এইভাবে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো থালা বা ট্রে ব্যবহার করতে পারেন, তবে শুধু খেয়াল রাখবেন সাইডটা যেন কাদা উঁচু হয়। তো আমার এই ট্রেটা কিন্তু মাইক্রোওভেন প্রুফ ছিল। আপনারা চাইলে এইরকম চৌকো কেক টিনও ব্যবহার করতে পারেন, তো আমি সেটা ব্যবহার করলাম না, কারণ আমার যেই পরিমাণ কালাকাঁদ আজকে হবে সেই রেসপেক্টে ওই কেক টিনটা অনেকটাই বড় সাইজে, তাই আমি এরকম একটা ট্রেতে ঘি মাখিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় ট্রেতে ঢেলে দিচ্ছি। তারপর স্প্যাচুলা বা চামচ দিয়ে এইভাবে ওপরটা সমান করে নিচ্ছি। তো এটা পুরোটাই গরম থাকতে থাকতেই করে নিতে হবে। আর সবশেষে ওপরে আমি একটু পেস্তা আর আলমন্ড কুচি দিয়ে ডেকোরেট করে দিলাম আর সেটাকেও স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিট ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়ে তারপর 30 মিনিট ফ্রিজে রেখে সেট করে নেব। তো দেখুন 40 মিনিট বাদে কালাকাঁদটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। কালাকাঁদ তো এমনিতেই নরম মিষ্টি, তারপরেও দেখুন কত সুন্দর পারফেক্ট সেট হয়ে গেছে। তো এই পরিমাণ দুধে আমার 8টা স্ট্যান্ডার্ড সাইজের কালাকাঁদ হয়ে গেছে।
তো এই দেখুন আমি কেটে নিলাম কাদাগাদগুলো। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, গুড বাই।